এটা হচ্ছে আপনার মার্কেটে 31,890 মানে 32,000 টাকার ফিজ আপনি পাবেন হচ্ছে 19,000 টাকায় যাদের ডিপ বড় দরকার এটা তাদের জন্য সাপোজ এইটা দেখেন অনেক বড় একটা ডিপ এইটাতে আপনি টোটাল হচ্ছে 75 কেজি পরিমাণ রাখতে পারবেন এটা মার্কেটে কিন্তু আপনার 35,000 টাকা দাম 35,000 টাকা না আপনারা কত দিচ্ছেন আমাদের এখানে মাত্র 21,800 টাকা 21,800 টাকা স্যার আপনি মিনিমাম আমাদের ফ্রিজ মার্কেট থেকে 10 থেকে 15,000 টাকা তো কম পাবেনই সে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সাপ্লাই করতে পারি এছাড়া আপনি ঢাকা সিটির ভিতরে যে কোনো প্রান্ত আপনি নিতে পারবেন তবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাসাবাড়ি মুদি দোকান কিংবা হোটেল রেস্তোরাঁয় একটি ফ্রিজ ছাড়া যেন চলেই না প্রতিনিয়ত ফ্রিজের চাহিদা বেড়ে চলেছে আর এই বিষয়টি অনুধাবন করে আজ আপনাদের মাঝে খুবই সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি আজ যে শপটি দেখাবো সেখান থেকে আপনারা প্রায় অর্ধেক দামে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন তারা 8 বছরের ওয়ারেন্টি সহ 55% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আরএস এন্টারপ্রাইজের অনার মোহাম্মদ রিফাত হাসান ভাইয়ের কাছে এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি তো হাসান ভাই আপনার শপে মূলত কি কি আছে আমার শপে হচ্ছে আমরা বেসিক্যালি ডিসকাউন্ট ফ্রিজের শোরুম ডিসকাউন্ট ফ্রিজ এসি এসি এবং রেফ্রিজারেটর আমরা বিক্রি করে থাকি আমাদের অল প্রোডাক্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে স্টক লটের প্রোডাক্ট আচ্ছা টুকটাক স্পট ড্যান্ট স্ক্র্যাচ ড্যান্ট হলেই আমাদের কাছে প্রোডাক্টগুলো আসে ওকে কোম্পানি থেকে আসে আমরা সর্বোচ্চ 55% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি 55% হ্যাঁ এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের 8 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি আছে আফটার 3 মান্থ ফ্রি হোম সার্ভিস আফটার 3 মান্থ পার্টস রিপ্লেসমেন্ট এবং অবশ্যই 7 ডে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট পাবেন 7 দিনের ভিতরে যদি আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তাহলে আমি আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিব অথবা অন্যথা আপনি টাকা ফেরত দিতে পারেন যদি প্রোডাক্ট না নিতে চান আচ্ছা আমাদের কাছে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে সাধারণত সিঙ্গার কনকা হাইকো লিনেক্স বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে মাইওয়ান মিনিস্টার আপনার সাধারণত যে প্রোডাক্টগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টই আছে আমাদের যেহেতু স্টক লট আমাদের নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নাই আচ্ছা যখন আমাদেরকে যেটা কোম্পানি আমাদেরকে দেয় প্রোভাইড করে সেটাই আমরা নিয়ে আসলে আমরা কাজ করি তো সেই ক্ষেত্রে ভাই আপনার এখান থেকে কি কুরিয়ার বা ট্রান্সপোর্টের সিস্টেমটা আছে হ্যাঁ আমাদের কুরিয়ার ট্রান্সপোর্টের সিস্টেম আছে আমাদের হচ্ছে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সাপ্লাই করতে পারি 1200 টাকায় হচ্ছে যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্ট জেলা সদরে যাবে কুরিয়ারের মাধ্যমে 1200 টাকা এছাড়া আপনার ঢাকা সিটির ভিতরে যে কোনো প্রান্ত আপনি নিতে পারবেন আপনার জায়গা অনুযায়ী আপনার বিল হবে কোথাও 400 টাকা 500 টাকা দূরত্ব অনুযায়ী হ্যাঁ দূরত্ব অনুযায়ী বিল হবে তবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব তবে কোনটাতে শুরু করবেন এখন হ্যাঁ আমাদের এই মুহূর্তে যেহেতু কুরবানির সময় আমাদের ডিপ ফ্রিজের খুবই চাহিদা এটা হচ্ছে হায়ারের একটা ডিপ ফ্রিজ 160 লিটার আমরা দেখতে পারেন আমরা চালিয়ে চেক করেছিলাম ভিতরে ফুললি একদম ইনটেক আচ্ছা কোথাও কোনো স্পট ড্যান্ট নেই শুধু কোনো স্পট নেই কিন্তু বেসিক্যালি হচ্ছে এখানে তালার জন্য একটা কভার ছিল এই তালার কভারটা আসে নাই যেটা হচ্ছে এই ফ্রিজে এই তালার কভারটা আছে খেয়াল করতে পারেন এই কভারটা না আসার কারণে এটা ডিসকাউন্ট আমাদের হচ্ছে 160 লিটারে 16,500 টাকা 16,500 টাকা না দাম জাস্ট এইখানে হচ্ছে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে তালা এই তালার কভার আসে নাই তালার আচ্ছা আচ্ছা তালার কভার তালাটা ডিফেক্ট কিন্তু এই ফ্রিজের তালা আছে কিন্তু এটা হচ্ছে এখানে ড্যান্ট আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটু ড্যান্ট জি কিন্তু ফ্রিজ ভিতরে সেম কোয়ালিটি ফ্রেশ ইনটেক একদমই মানে হচ্ছে আনইউজড আচ্ছা প্যাকড অবস্থায় পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি যাবতীয় কাগজপত্র সব কাগজ এখানে আছে হ্যাঁ আপনি কাগজ দর্শক দেখতে পাচ্ছেন তাদের কাছে ওয়ারেন্টি গ্যারান্টির কাগজগুলোও আছে তো হালকা কিছু স্ক্র্যাচ তারপর হচ্ছে একটু কোথাও আসলে ঘষা লেগে গেছে এই রকম বিষয়গুলো মূলত এই ফ্রিজগুলোতে থাকে হ্যাঁ আপনি আরেকটা দেখতে পারেন লিনাক্সের ফ্রিজ আছে এটা হচ্ছে বেসিক্যালি ইউএস এর একটা কোম্পানি ইউএস এর আমেরিকান কোম্পানি এটা প্রোডাকশন হয় হচ্ছে চায়নাতে অ্যাসেম্বলিং চায়নাতে কিন্তু কোয়ালিটি হচ্ছে ইউএস এর কোয়ালিটি আপনার ভিতরে দেখেন ফুললি ইনটেক একটা বড় নরমাল যাদের ডিপ ছোট নরমাল বড় দরকার দরকার তাদের জন্য মূলত বেস্ট একটা প্রোডাক্ট জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে হচ্ছে 15.5 সেফটি মাত্র 16,800 টাকা মার্কেটে কিন্তু 36,000 টাকা আচ্ছা এটা ডিপটা একটু ছোট হ্যাঁ ডিপটা ছোট নরমালটা বড় যাদের আগেই বলে নিছি যাদের হচ্ছে ডিপ ছোট না নরমাল বড় দরকার তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ ওকে এই ফিস্টা ডিসকাউন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন ইয়েলো ভাব চলে আসছে এটা মূলত ডিসপ্লে ছিল শোরুমে আচ্ছা আচ্ছা ডিসপ্লে থাকার কারণে এই ফ্রিজের আপনার এই ইয়েলো ফর্মটা চলে আসছে এটার জন্য এটা মূলত ডিসকাউন্ট 16,800 টাকা সেম ফ্রিজ আপনি আমাদের দেখতে পারেন এখানে 17,800 টাকা আছে তার মানে এটা ডিসকাউন্ট একটু মানে আপনার কম দাম একটু বেশি যেহেতু প্রোডাক্ট একটু ফ্রেশ এর থেকেও ফ্রিজ আছে এখানে আপনি দেখতে পারেন 18,600 টাকা এটা আরো ফ্রেশ
এটা হ্যাঁ ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টের দামটা ডিপেন্ড করে হচ্ছে স্পট ড্যান্ট যত বেশি ড্যান্ট তত দাম কম যত ফ্রেশ দাম তত বেশি তার মানে হচ্ছে সেম ফ্রিজে এটা তিনটা তিনটা রেট আছে কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট দাম এটা 15800 টাকাও আছে আর একটু বেশি ড্যান্ট হলে আচ্ছা আচ্ছা ডিপেন্ড করে আবার এটা দেখতে পারেন লিনাক্সের সেম 1350 একটা ফ্রিজ এটা হচ্ছে 1350 এবং দেখতে অনেক চমৎকার যাদের ডিপ বড় দরকার এটা তাদের জন্য সাপোজ এইটা দেখেন অনেক বড় একটা ডিপ এইটাতে আপনি টোটাল হচ্ছে 75 কেজি পরিমাণ রাখতে পারবেন সলিড ডিপটাতে 75 কেজি পর্যন্ত হ্যাঁ 75 কেজি রাখতে পারবেন এটা হচ্ছে 13 সেফটি ফ্রিজ 13 সেফটি 20000 টাকা এটা শোরুমে দাম আছে হচ্ছে 34000 টাকা আমাদের এখানে আছে 20000 টাকা এটা দেখেন নরমালটা কিন্তু ছোট তুলনামূলক এটা হচ্ছে নরমালটা ছোট তুলনামূলক দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60% ডিপ 40% হচ্ছে নরমাল যাদের ডিপ বড় দরকার তাদের জন্য এই ফ্রিজ এটা হচ্ছে সেম আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই প্রোডাক্টগুলো যেহেতু আপনার ইউএসএ স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমাদের লোকাল থেকে অনেক ভালো কোয়ালিটি এটা এটা একটা প্রোডাক্ট এছাড়া তারপর এটার ভিতরে আরেকটা কালার আছে আপনি দেখতে পারেন এই সাইডে ব্লু দর্শক এই যে এটা হচ্ছে ব্লু এটা রিজেক্ট হয়েছে দেখেন এখানে একটা হলুদ হয়ে গেছে এই জিনিসটা দেখতে পারেন এটা শোরুমে ডিসপ্লের কারণে এটা হলুদ হয়ে গেছে আচ্ছা মূলত এর জন্যই দামটা কম একটু দাগ আছে এছাড়া কোনো ডেন্ট নাই এটা কিন্তু ডেন্টলেস আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত পড়বে সেম দাম 20000 টাকায় দাম পড়বে এটা 20000 না জি ফ্রেশ একটু দামটা একটু বেশি বেশি ওকে তারপর কত লাগবে আপনি আরেকটা দেখতে পারেন লিনাক্সের এটাও 13 সেফটি ফ্রিজ এটাও আপনার ডিপ বড় আচ্ছা এটা ডিপ বড় কত পার্সেন্ট ডিপ এটা 50-50 যারা নরমাল ডিপ দুটাই ঠিকভাবে ইউজ করতে যাচ্ছেন 50-50 তারা এটা দেখতে পারেন জি 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 ভাই হাসান ভাই সেই ক্ষেত্রে আসলে আপনারা সার্ভিসগুলো কিভাবে দিয়ে থাকেন আমরা সার্ভিস হচ্ছে আমাদের আমি আগেই বলছি এটা হচ্ছে আমাদের 3 মান্থ ফ্রি হোম সার্ভিস পাবেন 3 মান্থ পার্টস রিপ্লেসমেন্ট পাবেন এবং 8 ইয়ার্স কম্প্রেসর এবং 7 ডে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট আপনি আমাদের সার্ভিস সেন্টার নম্বরে ফোন দিবেন ঢাকা সিটির ভিতরে যে কোনো জায়গা আমরা ফ্রি হোম সার্ভিস দিব ঢাকা সিটির বাইরে ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি আপনি সিঙ্গার কিংবা লিনাক্স কিংবা হায়ারের ফ্রিজ নেন আমরা সেই কোম্পানির লোককে পাঠাবো কোনো পার্টসের টাকা দিতে হবে কম্প্রেসার টাকা দিতে হবে না শুধু সার্ভিস চার্জটা দিবেন ঢাকা সিটির বাইরে ঢাকা সিটির ভিতরে ফ্রি হোম সার্ভিস সবকিছুই ফ্রি তার মানে কোম্পানির যারা আর কি সার্ভিস ভেন্ডরের মাধ্যমে সার্ভিসটা আমরা প্রোভাইড করব দর্শক সেই ক্ষেত্রে আপনারা সরাসরি কোম্পানির যে ভেন্ডর তাদের থেকে আসলে সার্ভিসটা পেয়ে যাবেন পারবেন কিন্তু পাঁচটা সব আমরা দিব পাঁচটা আমরা প্রোভাইড করব ওকে আসলে মেটা আপনারা কোনটা দেখাবেন এখানে আছে একটা বড় একটা ফ্রিজ আছে দেখতে পারেন 20 সেফটি সিঙ্গারের একটা বিশাল বড় একটা ফ্রিজ 20 সেফটি অনেক বড় হ্যাঁ এটা একদম টোটালি একটা ফ্রেশ একটা প্রোডাক্ট একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন ডিপটা অনেক বড় 150 কেজি ক্যাপাসিটি ডিপ 150 কেজি হ্যাঁ ডিপ নরমাল অনেক বড় দরকার এটা হচ্ছে এটা বিশাল বড় একটা ফ্রিজ জি আপনি ডেন্টটা দেখতে পারেন আচ্ছা এখানে একটু ফাটা আছে ওকে দেখেন আমি হাতের আঙ্গুল দেখিয়ে দিচ্ছি একটু ফাটা দর্শক একটু ফাটা খুব একটা দেখাও যায় না মানে বোঝা যায় না আসলে বুঝতে পারবেন না নরমালি ভালোভাবে যদি না দেখেন একটু ফ্রেশনেসের অভাব আর কি এই জন্য সেই ক্ষেত্রে এর প্রাইস কত বললেন আমাদের এখানে এটা হচ্ছে আপনার 32800 টাকা মার্কেটে আপনার 48000 টাকা 48000 না মার্কেট প্রাইস 48 অর্থাৎ অনেকটাই ডিফারেন্স অনেকটা ডিফারেন্স আপনি মিনিমাম আমাদের ফ্রিজ মার্কেট থেকে 10 থেকে 15000 টাকা তো কম পাবেনই 10 থেকে 15000 মিনিমাম কম পাবেন যেটা সবচেয়ে দামি ফ্রিজ আমাদের এখানে ফ্রেশ এবং দামও বেশি অনেকেই বলে ভাই আপনাদের দাম বেড়ে গেছে কেন দাম বেশি কেন আমরা আগেই বলছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটির উপরে দাম নির্ভর করে আমাদের যত বেশি ফ্রেশ প্রোডাক্ট নেবেন দাম তত বেশি হবে ফ্রেশ কম নেবেন ড্যান্ট বেশি নেবেন দাম তত কম হবে আপনি এখানে আরেকটা দেখেন এটা হচ্ছে একটা 14 সেফটি ফ্রিজ 21800 টাকা এটা 21800 না জি সিঙ্গার এটা কারেন্ট মডেল লেটেস্ট মডেল আপনার ড্রয়ার সিস্টেম যারা ড্রয়ার পছন্দ করে তাদের জন্য ওকে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রয়ার আছে জি এটা হচ্ছে আপনার 5 কেজি 15 কেজি 15 কেজি 10 কেজি দ্যাটস মিন হচ্ছে 30 10 40 আর 5 50-50 এটা না জি 50-50 ওকে তারপর কোনটা দেখাবেন হাসান ভাই এখানে দেখতে পারেন আমাদের এখানে একটা 12 সেফটি একটা ফ্রিজ আছে সিঙ্গারের এটা হচ্ছে দুইটা কালার বেসিক্যালি হচ্ছে এটাও রেড কালার ছিল কিন্তু ওই গ্লাসটা ভেঙে যাওয়ার কারণে আমরা এই গ্লাসটা চেঞ্জ করে আমরা এখন মিরর গ্লাস লাগিয়ে দিয়েছি তবে এটা হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস হ্যাঁ হ্যাঁ আপনি এর জন্য দামটা কম মাত্র 18000 টাকা আপনার এটা মার্কেটে দাম আছে 31000 টাকা কিন্তু ভিতরে আপনি দেখেন ফুললি একদম 100% ইনটেক 100% ইনটেক একদম ওয়ারেন্টি কার্ড আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ারেন্টি কার্ডও আছে সো ফুললি ফ্রেশ এটা ফুললি ফ্রেশ জাস্ট হচ্ছে এটার প্রবলেম হচ্ছে দুইটা কালার মিস কারেল মিস কালার আচ্ছা এটা হচ্ছে একই কালার হয়তো কিন্তু কোন কারণে দুই কালার হয়ে গেছে নিচেটা ভেঙে যাওয়ার কারণে সেই জন্য মূলত আসলে প্রাইসটা কম ওকে তারপর কোনটা দেখাবেন হাসান ভাই আমাদের এখানে আরেকটা আছে সিঙ্গারের
এটা হচ্ছে আপনার এটা একটা 14 সেফটি একটা ফ্রিজ 14 সেফটি জি আপনি দেখতে পারেন এটা দেখেন এটা হচ্ছে একটু কালার ডিসকালার হয়ে গেছে এটা শোরুম ডিসপ্লের কারণে হয়েছে আচ্ছা 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 এটা দাম হচ্ছে 18000 টাকা বেশ বড় ফ্রিজ 14 সেফটি 14 সেফটি আগে বললাম যে ফ্রিজের দাম নির্ভর করে ডেন্টের উপরে আপনারা একই ফ্রিজ দেখিয়েছিলাম এটা লিনাক্সের এখানে আরেকটা ফ্রিজ আছে সিঙ্গারের আপনার 16.5 সেফটি এইবার আমাদের একটু বড় বড় কালেকশন আসছে বড় বড় আচ্ছা একটু বড় যারা চাচ্ছিলেন তাদের জন্য মূলত এই ফ্রিজগুলা হ্যাঁ যারা দেখেন এটা 50-50 আপনার ডিপ অনেক বড় ডিপ নরমালও সেম 120 কেজি হচ্ছে ডিপ আচ্ছা আর নরমালটা নরমালি আপনার হচ্ছে অর্ধেক অর্ধেক আপনি দেখতে পারেন ভিতরে ডেন্ট এটা হচ্ছে ভিতরটা ডেন্ট প্লাস্টিকটা ফেটে গিয়েছিল প্লাস্টিকটা একটু ফেটে গিয়েছিল জি জাস্ট এই জন্য মূলত হচ্ছে দামটা ফুললি এতে কোথাও কোনো স্পট পাবেন না ওকে তারপর কোনটা দেখব হাসান ভাই সেম আরেকটা আছে এটা 22000 টাকা আমি এটা হচ্ছে আপনার 14.5 সেফটি একটা ফ্রিজ আমি এই সাইড দিয়ে দেখাই এটা দেখতে ভালো লাগবে ওকে আপনি দেখেন একটু কালারে একটু ময়লা জাস্ট হচ্ছে একটু হালকা ময়লা তাই তো এটা হচ্ছে আপনার দেখা যায় যে অনেক সময় শোরুমে ডিসপ্লে থাকে অনেকে এটা ধরে নাড়াচাড়া করে এজন্য মূলত এরকম হয়ে যায় তো এটা দাম কত বললেন এটা হচ্ছে আমাদের একটু 22000 টাকা দাম পড়বে 22000 টাকা এটা আপনার আরেকটা ফ্রিজ আছে এটা দেখেন হলুদ হয়ে গেছে এই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ফুলি এখানে হচ্ছে যে হলুদ হয়ে গেছে জাস্ট এইটুকুর জন্য মূলত আসলে ফ্রিজটার দাম মার্কেটে কিন্তু আপনার 35000 টাকা দাম 35000 টাকা না আপনারা কত দিচ্ছেন আমাদের এখানে মাত্র 21800 টাকা 21800 টাকা ওকে মার্কেট প্রাইস হচ্ছে 35000 আমাদের এখানে 21800 টাকা অনেক অনেকটা ডিফারেন্স 14-15000 টাকা কম পাচ্ছেন ওকে তারপর কোনটা দেখব সেম এই ফ্রিজ তো দেখালাম আমি এটা তো আগে দেখছি এটাই আরেকটা আছে দেখেন যেটা হচ্ছে দুইটা কালার দেখছিলেন 18000 টাকা ওটা হচ্ছে এই এরকম হবে হ্যাঁ এটা দেখেন ড্যান্ট হচ্ছে ভিতরে এই যে কালারটা হচ্ছে ভিতরে একটা স্পট হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে স্পট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা স্পট জি এইটুকুর জন্য মূলত হচ্ছে এর প্রাইসটা লেস এটা দেখা যায় সামনে এছাড়া একটু শোরুম ভিতরে কোনো প্রবলেম নেই না ভিতরে ফ্রেশ প্রোডাক্ট ওকে এটা প্রাইস কত বললেন এটা হচ্ছে 19000 টাকা দাম 19000 টাকা তারপর এখানে একটা মাইওয়ানের ফ্রিজ আছে এটা একটু স্পট বেশি এই দেখেন এখানে স্পট এই জায়গায় এখানে একটু দুই তিন জায়গায় স্পট হ্যাঁ এজন্য দাম কম খুব বেশি না আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা এত প্রোডাক্ট কিন্তু আপনার ভিতরে ফ্রেশ প্রোডাক্ট ভিতরে ফ্রেশ না এটা হচ্ছে এটার শোরুম প্রাইস কত ছিল মার্কেট প্রাইস এটা শোরুমে হচ্ছে আপনার 28000 টাকা দাম মার্কেটে আচ্ছা আপনারা কত দিচ্ছেন 15000 তারপর আসেন এই সাইডে আপনার দর্শক এখানে আসলে তাদের কাছে এসিও পাওয়া যায় হ্যাঁ আপনি এসিটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ট্রান্সটেকের এসি 1 টনের আপনার এটা স্যামসাং এর এসি এটাও 1 টনের এসি ওকে আপনার স্পটটা আসলে আপনি দেখা যাবে কিনা আপনি দেখেন ক্যামেরাতে আসে কিনা দেখেন ক্যামেরাতে আসলে আসতেছে না খুব একটা হালকা আছে এইটুকুর জন্য আসলে এটা ডেন্ট মূলত এছাড়া ফুল একদম ফ্রেশ ইনটেক এসি কোথাও কোনোদিন একদিনের জন্য ব্যবহার করা হয় নাই উপরে হচ্ছে ইনডোর এবং নিচে দেখেন এই আউটডোর ওকে এটা একেবারেই ইউজ হয় নাই আর এগুলো তো মনে হতো আপনারা হয়তো ভেবে থাকবেন যে ইউজ কি না আসলে এগুলো তো ইউজ না তাই তো না না আপনি চেক করে নেবেন এটা তো আজকাল তো মানুষটা তো বোকা না আপনি সেটা সেটা আপনারা না আপনি একটু দেখে নেবেন আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন একটা ফ্রিজও ইউজ না সেক্ষেত্রে আসলে আপনারা এই ফ্রিজগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ফ্রিজ এসি হ্যাঁ এসিও পেয়ে যাবেন মূলত আচ্ছা তারপর কোনটা হচ্ছে আমাদের এখানে 25000 টাকা এটা মার্কেটে 41000 টাকা এখানে স্যামসাং এর একটা এসি আছে এটাও একদম ফ্রেশ এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 28000 টাকা মার্কেটে 57000 টাকা 57000 টাকা মার্কেটে 57000 টাকা এটা দর্শক খুবই রিজনেবল প্রাইজে এই এসি গুলো পেয়ে যাবেন ওকে তারপর কোনটা দেখব ভাই এখানে একটা সিঙ্গারের ফ্রিজ আছে দেখেন এটা আগে মডেল আর কি দেখেন এটা অনেক গ্লু স্ক্র্যাচ এর দাম কত 15800 টাকা 15800 না দেখেন ভিতরটা কিন্তু ফ্রেশ ভিতর ফ্রেশ বাট উপরে একটু স্ক্র্যাচ আছে দেন বিশেষ দাম কম দেন ওকে এখানে আরেকটা সিঙ্গারের এখানে আরেকটা সিঙ্গারের ফ্রিজ আছে কালো কালারের এটাও আপনার 1200 এটা হচ্ছে ব্ল্যাক কালারের যারা ব্ল্যাক লাভ করেন তারা মূলত এটা নিতে পারেন দেখেন ভিতরে একদম ইনটেক ওকে আমরা ফুললি ফ্রেশ এটা হচ্ছে আপনার মার্কেটে 31890 মানে 32000 টাকার ফ্রিজ আপনি পাবেন হচ্ছে 19000 টাকায় 19000 টাকায় মাত্র 19000 টাকায় আরেকটা ডিপ ফ্রিজ আছে এটা 14800 টাকা লিনাক্সের এখানে দেখেন ইয়েলো কালার চলে আসছে এই ইয়েলো দেখতে পাচ্ছেন এটা একটু হলুদ হয়ে গেছে এজন্য দাম কম এজন্য মূলত দাম কম
ওকে তারপর কোনটা দেখেন ভাই এখানে আপনি আরেকটা দেখতে পারেন আমাদের এখানে আরেকটা ব্ল্যাক কালারের সিঙ্গার আছে আচ্ছা এটা এটাও সিঙ্গারের ব্ল্যাক কালার হ্যাঁ ওই আপনার 1450 সেফটি যারা ব্ল্যাক পছন্দ করেন আপনি দেখেন যারা ব্ল্যাক লাভার তারা মূলত এটা দেখতে পারেন কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সবকিছুই আছে আচ্ছা আচ্ছা সেই রাস্ট হয়ে গেছে ময়লা হয়ে গেছে একটু ভিতরে একটু ময়লা না এটা মনে শোরুমে ছিল হ্যাঁ শোরুমে ডিসপ্লে ছিল একদম বাইরে থেকে ফুল ফ্রেশ প্রাইস কত বললেন 22000 টাকা দাম 36000 টাকা মার্কেট মার্কেট প্রাইস ওকে তারপর কোনটা দেখেন মাই ওনার আছে আপনার হচ্ছে 16800 টাকা একদম চকচকে ফ্রিজটা দেখেন হ্যাঁ কিন্তু ডেন্ট কোথায় ডেন্ট হচ্ছে এখানে এখানে একটু ডেন্ট এটা আসলে আপনি ক্যামেরা তো চোখেই পড়বে না এমন ডেন্ট পুরো এমন ডেন্ট জাস্ট ডেন্টের জন্য এটা হচ্ছে 11.5 সেফটি একটা ফ্রিজ 16800 টাকা মার্কেট প্রাইস কত হ্যাঁ এটা মার্কেট আপনার 30000 টাকা আপনি আরো ফ্রিজ আছে আমাদের কাছে কালেকশন অনেক ফ্রিজ আছে যেগুলো হচ্ছে 14000 15000 এগুলো মূলত হচ্ছে এখন আমরা ডিসপ্লে দিতে পারি নাই আমরা কালকে থেকে একদিন দুই দিনের মধ্যে ডিসপ্লে দিয়ে দিব আপনি এসে দেখতে পারবেন এখানে আরেকটা বড় ফ্রিজ আছে যেটা অনেক বড় এটা কত সেফটি এটা 20 সেফটি আপনার রেড কালার এর আসল ডেন্ট কই বা এটা ডেন্ট হচ্ছে এখানে দেখেন আসলে দেখতে পাচ্ছেন হালকা কিছু ডেন্ট আছে এর জন্য মূলত হচ্ছে এটার দামটা কম এটার প্রাইস কত এটা হচ্ছে 32800 টাকা 32000 মার্কেট প্রাইস কত এটার মার্কেট 48000 48000 জি অনেকটা ডিফারেন্ট আপনি এখানে আরেকটা দেখতে পারেন মাই ওয়ানের আছে আরেকটা ফ্রিজ সিলভার আরেকটা হচ্ছে মাই ওয়ানের হ্যাঁ এটাও দেখেন একটু ময়লা হয়ে গেছে আচ্ছা এটা একটু ময়লা হয়ে গেছে এই যে এখানে হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো খুব বেশি আসলে 15800 টাকা 11 সেফটি এটাও মার্কেটে 29-30000 টাকা দাম আচ্ছা আপনি এখানে 13 সেফটির একটা আছে এটা ওল্ড মডেলের সিঙ্গার তো আগের মডেল যারা আগের মডেল পছন্দ করেন কিন্তু তারা এটা দেখতে পারেন প্রোডাক্ট খুব একটা খারাপ না ফ্রেশ একটা প্রোডাক্ট ওকে এটার প্রাইস কত এটা হচ্ছে মাত্র 17200 টাকা 17200 টাকা না জি তাছাড়া মিডিয়া আছে মিডিয়া 18200 টাকা আছে তার মানে হচ্ছে সবগুলোতেই প্রায় ভালো একটা ডিসকাউন্ট হ্যাঁ জি জি এখন আমাদের কাছে এখন তো হচ্ছে লকডাউনের সময় চলে আসতেছে আপনারা যদি আমার সাথে ফোনে যোগাযোগ করেন আমরা ব্যবস্থা করব আপনাদেরকে ফ্রিজ দেওয়ার জন্য ওকে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ডেসক্রিপশনেও পাবেন আপনারা চাইলে সরাসরি ভাইদের শপে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস টাইম আপনারা অবশ্যই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এর ভিতরেই ফোন দেওয়ার চেষ্টা করবেন এর ভিতরে আমাদের ফোন খোলা থাকে এরপর নাম্বারটা বন্ধ থাকে আর একাধিকবার চেষ্টা করার ট্রাই করবেন যদি কোনো কারণে ফোন রিসিভ না করে অবশ্যই চেষ্টা করবেন আমরা ফোন রিসিভ করব কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে তো ফোন দেয় কথা বলতে হয় আমাদের একটা যেহেতু নাম্বার এজন্য আমাদের কালেকশন আরো আসতেছে প্রতিনিয়ত আমাদের কালেকশন আসবে আমাদের বিক্রি হবে এটা আমাদের শেষ কালেকশন না আপনি আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের এই ফ্রিজগুলো প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত মডেল চেঞ্জ হবে এবং প্রতিনিয়ত দাম কমবে বাড়বে বিশেষ করে আমাদের ডিপেন্ড করে স্পট ব্র্যান্ড এবং আপনার ফ্রেশনেসের উপরে যত বেশি ফ্রেশ প্রোডাক্ট আপনার দাম তত কম যত ফ্রেশ কম দামটা তত কম তবে আপনার এখানে আমরা নিশ্চিত দিতে পারবো যে আপনারা ঠকবেন না আমাদের 11 বছরের ব্যবসার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা দেওয়ার আমরা চেষ্টা করবো ওকে ভাই তাহলে আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম